নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমি পাট শাক দিয়ে দুটো রেসিপি বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, পাট শাকটা কিন্তু আমি দুরকমভাবে বেছে নিয়েছি, একটা এই যে এরকম আগার দিকটা, আর একটা পাট শাকের শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। দুটো আমি আলাদা আলাদা করে ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে প্রেশার কুকারে দুটো লঙ্কা দিয়ে আর জল আর একটু সর্ষের তেল ওপরে, খুবই সামান্য সর্ষের তেল দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এই গরমে কিন্তু পাট শাক খাওয়া ভীষণ উপকার, খুব ভালো, পেটটা খুব ঠান্ডা থাকে। তোমরা কে কে পাট শাক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর এটা ওদিকে ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি যে শাকগুলো ধুয়ে জল ঝরাচ্ছিলাম, এবার আমি এই যে শাকগুলো কুচিয়ে নিচ্ছি। এগুলো আমি শুধুমাত্র যে পাতা পাতা নিয়েছিলাম সেগুলো, আগার দিকের শাকগুলো আলাদা করে রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি পরে বানাচ্ছি রেসিপিটা, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কড়াইতে খুব সামান্য, মানে আধা চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর ওই কুচোনো পাট শাকগুলো এবারে দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিয়ে এই যে আমি শাকগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এই যে 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি আর একদম একটু শুকিয়ে গেছে। এবারে আমি ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা আমি ওই শাকের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবে তোমরা, আর চাইলে একটু চিনিও দিতে পারো, তাহলে এই পাট শাকের এই সবুজ ভাবটা থাকবে। আমি আর চিনি দিইনি এখন, আর আমি ঢাকা দিয়ে আর একটু পাট শাকটা সেদ্ধ হওয়ার মতন ওই 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম পাট শাক আর এই ডালটা। আর এরপরে আমি ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, ডালটা আমি অন্য কড়াইতে ঢেলে নিয়েছি। দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। রসুনটা কিন্তু দিতেই হবে, রসুন কুচি দিলে কিন্তু পাট শাকের টেস্টটা অনেক ভালো আসে। আর এরপরে দেব আমি পেঁয়াজ কুচি। তো যারা পেঁয়াজ খেতে অপছন্দ করো এই মসুর ডালের মধ্যে, তারা না দিলে নাই দিতে পারো, তবে রসুনটা দিলে আমার মনে হয় ভালো লাগবে বেশি। আর এরপরে আমি যে ওই যে ডালটা রান্না করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা আর একটু বেশি দিতে হতো, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে তার জন্য আমি কম শুকনো লঙ্কা দিয়েছি। যে এই যে পাট শাকের ডাল রেডি, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমরা নিজেরা খেয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এবার আমি বানাবো ওই যে পাট শাকের আলাদা করে আগার দিক থেকে 2-3টে পাতা সমেত বেছে নিয়েছিলাম, ওগুলো দিয়ে একটা পকোড়া বানাবো। তো আমি বেসন নিয়ে নিলাম আর একটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। বেসন যতটা নেব, চালের গুঁড়ো তার থেকে অর্ধেকের অর্ধেকটা নেব, আর কালো জিরে, তারপরে হলুদ, লবণ, আর এটা দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে যেমন করে বেগুনি বানানো হয় সেই রকমভাবেই এই ব্যাটারটা বানিয়ে নেব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ় মানে ঘনও হবে না। তো এই যে আমার এটা রেডি হয়ে গেছে। আর আমি কড়াইতে ওদিকে তেল কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম। এবারে ওই যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম পাট শাকের পাতাগুলো, এটার মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। এটা কিন্তু এই অল্প আঁচেই ভাজতে হবে, আঁচটা যদি বাড়ানো থাকে তো তাহলে তখন ভেতরে একটু কাঁচা থাকবে আর ওপরের দিকটা পুড়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, একটা সাইড আমি উল্টে দিচ্ছি। দিয়ে এই যে ভাজা হয়ে গেছে এই ডালের সাথে আর এই পাট শাকের যে এই মানে চপ বা পকোড়া যেটাই তোমরা বলো, এটা কিন্তু খেতে খুব টেস্টি। তো এই এই হলো আজকের। আর আমি কিছু কুমড়ো ফুল এনেছিলাম, ওগুলো ভেজে নিয়েছি, তোমাদেরকে আজকে আর দেখাইনি, এই রেসিপি আমি আগে শেয়ার করেছি। তো আজকে আমাদের এই যে ডিনার, পাট শাকের ডাল, ওই যে কুমড়ো ফুলের বড়া, পাট শাকের বড়া, আর এটা ওই যে কুমড়ো ফুলের একটা বাটি চচ্চড়ি, এটা রেসিপিও কিন্তু আছে খুব টেস্টি। তো চলো, ভালো থেকো সকলে, গুড নাইট।